পিরামিড লেকের পাড়ে একটি বিশাল কায় পাথর, দূর থেকে দেখলে মনে হচ্ছে যে একটা কঙ্কাল। দুটো দুটো মাথা একসাথে আছে, একটি মাথা মনে হচ্ছে হা করে আছে, তার উপরে চোখের কাছটাও বোঝা যাচ্ছে, সাথে আরেকটি মাথার মতো। এটা ন্যাচারালি এইভাবেই আছে হাজার হাজার বছর, এটা কেউ হাতে বানায়নি। ইট ইজ ক্রিয়েশন অফ গড আই থিঙ্ক। আমরা দেখতে পাচ্ছি পাথরটির অবয়ব, মনে হয় একটা কঙ্কালের মাথা হা করে আছে, তার কিছু দাঁত আছে, কিছু দাঁত পড়ে গেছে। এটাও মনে হয় যে এই পাথরগুলো একসময় পানির নিচে ডুবন্ত ছিল। এরকম অনেক পাথর আমরা আশেপাশে দেখতে পাচ্ছি, এখানে দেখতে পাচ্ছি, সবই পিরামিড লেকের পাড়ে। একটি বিরান মরুভূমি আমরা লেক দেখতে পাচ্ছি, যে মনে হবে এটা হয়তো মঙ্গল গ্রহের কোন একটি জায়গায় আমরা এসেছি। জনমানবহীন এই লেকের কর্তৃপক্ষের একটা অফিস এখানে আছে, আমরা দেখতে পাচ্ছি কিছু স্থাপনা। আমরা এখান থেকে পাস নিয়েছি লেকের আশপাশটি ঘুরে দেখার জন্য। এরকম অসংখ্য পাথর এই লেকের পাড়ে আছে, এবং দেখলেই মনে হয় যে এই পাথরগুলো একসময় পানির নিচে ছিল। আমরা দেখতে পাচ্ছি, খুব ক্লোজ দেখতে পাচ্ছি, যে পানিতে যে পাথরকে খেয়ে ফেলেছে বিভিন্ন জায়গায় জায়গায়, সেই পানির পাথরের মধ্যে সেই অসংখ্য দাগগুলো রয়ে গেছে। আমরা একটা হিস্ট্রিতে এখানে পড়লাম যে এখানে হাজার হাজার বছর আগে আদি আমেরিকান, যারা ইন্ডিয়ান নেটিভ আমেরিকান, এরা এখানে হাজার হাজার বছর আগে এখানে তাদের বসতি ছিল। এরপর এই সভ্যতা বিলীন হয়ে গেছে, এখন এখানে কিছুই নেই, সব বিলীন, কোনো সভ্যতা আর গড়ে ওঠেনি। এই পাহাড়, এই লেক এভাবেই পড়ে আছে। হঠাৎ করে দেখলে মনে হবে যে অন্য কোনো গ্রহেতে আমরা চলে এসেছি। এখানে কোনো লোকজন নেই, কোনো মানুষ নেই, কিছুই নেই। আমরা এলাম এখানে, এই লেক কর্তৃপক্ষের একটি অফিস আছে, যেখান থেকে আমাদের সারাদিনের জন্য $10 দিয়ে পাস নিতে হয়েছে। আমরা ঘুরব লেকের চতুর্দিকে, রাস্তা করা আছে, আমরা এই রাস্তা দিয়ে ঘুরব। এটার নাম পিরামিড লেক হয়েছে, এই বিস্তৃত লেকটির কোন একটি জায়গায় একটি ছোট্ট আইল্যান্ড আছে, যে আইল্যান্ডের রূপটি একেবারে পিরামিডের মতো। পিরামিডের উপরের দিকটা যেমন সুচালো, সুচাগ্র, চোখা, আমরা এখানেও দেখব ঠিক ওরকম আইল্যান্ডটি আমরা খুব ধুধু দেখতে পাচ্ছি। আমি লেকটিকে ম্যাগনিফাইং করে দেখানোর চেষ্টা করছি পিরামিডটিকে। আমাদের সামনে এই পিরামিডটি দেখা যাচ্ছে। এখানে প্রচুর পাখির আবাস, বহু পাখি এখানে বসে, এবং এই লেকটিকে, লেকটির জন্যই, এই এই পিরামিডটির জন্যে, যে পাহাড়টি আমরা দেখছি পিরামিড পাহাড়, এই পাহাড়টির জন্যেই এই লেকটির নামকরণ করা হয়েছে পিরামিড লেক। আমরা দেখছি বিস্তৃত এই লেক। আমরা রেনো শহরের মাঝখান দিয়ে ট্র্যাকি নদী কথা বলেছিলাম। এই ট্র্যাকি নদী লেক তাহত থেকে
এই পিরামিড লেগে এসে পড়েছে লেক তাহুর। স্বচ্ছ জল এই পিরামিড লেগে এসে পড়ে। এই লেক নিয়ে এখানে বিভিন্ন রকমের প্রভাত কথা প্রচলিত আছে যার কোনো ভিত্তি নেই। এখানে এমনও শোনা যায় যে বহু মানুষ সাঁতার কাটতে গিয়ে ডুবে গেছে, যারা ভালো সাঁতারু ছিল তারা ডুবে গেছে আর কখনো ফিরে আসেনি। কেউ বলে এর সাথে বারমুডা ট্রায়াঙ্গেলের একটা যোগাযোগ রয়েছে। এগুলো সবই এখানকার প্রচলিত কথা, কিন্তু ইতিহাস ওরকমটা বলে না। আমি জানি না যে এটার সাথে বারমুডা ট্রায়াঙ্গেলের যোগাযোগ কোনোভাবে হতে পারে, আই ডোন্ট নো। তবে এটা যে একটা অবাক জিনিস, আমাদের গাড়িটা আমি দেখতে পাচ্ছি আমাদের সামনেই, এটা একটা অবাক কাণ্ড যে এমন মরুময় অঞ্চলে যেখানে ধুধু পাহাড় পাহাড় আর পাহাড়, সেই পাহাড়ের মধ্যে এমন একটা জলাধার, এটা একটু অবাক করে বটে। আমি আরেকটা আইল্যান্ডের মতো দেখছি পাহাড়, এটাও লেকের পানির মধ্যে, চতুর্দিকে তার পানি, এটাও অনেকটা পিরামিড শেপ, তবে এটা এত সুচালু নয়। আমরা এই যে পাহাড়টি দেখছি, মূলত এই পাহাড়টির নাম অনুসারেই এটার নাম হয়েছে পিরামিড লেক। আমি দেখছি পাহাড়ের পাড়ে প্রচুর প্রচুর পাথর, এই পাথরগুলো যে একসময় পানির নিচে ডুবন্ত ছিল তা দেখলেই বোঝা যায়। যে সমস্ত স্থাপনা এখানে দেখা যাচ্ছে এগুলো শুধুমাত্র এই লেক ম্যানেজমেন্ট কর্তৃপক্ষ, তারাই এখানে থাকে, এছাড়া আর কোনো বসতি, কোনো সভ্যতা, কোনো কিছুই এখানে নেই। এই কয়েকটা স্থাপনা ছাড়া এই লেকের চতুর্পারে শুধু শুধু পাহাড় পাহাড় আর পাহাড়।